যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যেস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যেসেই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, মহাবিশ্বে আমাদের প্রতি বন্ধু প্রতিম। যারা স্বপ্ন দেখো সেই মতো কাজ করে তাদের কাছেই সেরাটা ধরা দেয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এটাই তো নিষ্ঠুর পরিহাস। তারপর চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের কথায়, তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। জীবনটা খুবই ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকার চেষ্টা করুন। রাত 2টো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল 5টায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। টাইম পাস সেই করে যে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়।